দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজস্থান জয়পুরে প্রতি বছরের ন্যায় এবছরেও বাঙালিদের এই যে আপনাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন জনসমুদ্র এই জলসায় হাজার হাজার মানুষের সমাগম হয় ফুরফুরা শরীফ থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো বক্তারা জলসা করতে আসেন এই জলসাটাই শুধুমাত্র রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা একত্রিত হন মহিলারা হাজার হাজার মহিলারা এই জলসা শুনতে আসেন তবে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আমাদের বাংলাতে যে সমস্ত জলসাগুলো হয় মানুষের অতটা আগ্রহ নেই জলসার প্রতি কিন্তু এখানে দেখলাম একটা জনসমুদ্র বললেই চলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনাদেরকে অনুরোধ করছি এই কষ্ট করে এত দূরে এসে মেহনত করে এই যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি আপনারা অবশ্যই একটু শেয়ার করুন দর্শক নিশ্চয়ই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম জনসমুদ্রের ঢেউ পশ্চিম বাংলা থেকে যারা কর্মসূত্রে কেউ ব্যবসা করতে এসেছেন কেউ চাকরি করতে এসেছেন কিন্তু প্রতি বছরে যেমন জলসার দিনে সকলে একত্রিত হয় আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি ভাইরা এবং মহিলাদের প্যান্ডেলে হাজার হাজার মহিলারা একত্রিত হয়েছে জলসা শুনানোর আলাদা ব্যবস্থা করা হয়েছে বড় ডিসপ্লে লাগিয়ে দেওয়া হয়েছে সেই ডিসপ্লেতে মহিলারা জলসা শুনছে এখন আপনারা জানাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন এই জায়গার এমএলএ এই জলসায় শুধু এবছর নয় প্রতিটা বছর সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাঙালিদের হাতে হাত মিলিয়ে প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে সহযোগিতা করেন যেই এমএলএ সাহেবকে আপনারা দেখলেন আমি চেষ্টা করব কথা বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাই রয়েছে এই জলসার সেক্রেটারি পাশে রয়েছে বাংলা থেকে আগত বক্তাবৃন্দগণ পাশে আপনারা দেখতে পাচ্ছেন কারি সাহেব রয়েছে আরও এই জলসার কমিটির যে সদস্য বৃন্দগণ তারাও উপস্থিত রয়েছে তৃতীয় দিনটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটু খুবই ভালো একটা সুন্দর যে এই যে জনসমুদ্র একটা জলসার মেহফিলে যে জনসমুদ্র আমরা কিন্তু আমাদের বাংলার যে পশ্চিম বাংলার যে সমস্ত জলসাগুলো হয় যখন কিন্তু জলসা করতে শুরু করে বক্তারা তখন কিন্তু খুব একটা ভিড় কিন্তু আমরা দেখতে পাই না মানুষ কিন্তু এই জলসা শোনার আগ্রহ হারিয়ে ফেলছে কিন্তু এখানে যেটা দেখলাম যে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ তারা জলসা শুনতে আসছে এটা দেখে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এখনই আরম্ভ হবে মধ্যে 99 জনের কবর হবে ইরাকের জমিনে বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল বাইতুল মুকাদ্দাস ভাঙবার একটা মহড়া হিসেবে ওরা সার্বিক সহযোগিতা করেছিল এই বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে প্রচন্ড সহযোগিতা করেছিল টাকা পয়সা মানে যা কিছু প্রয়োজন সব দিয়েছিল দুদিন বিশ্বে মুসলিম উম্মার মধ্যে প্রতিক্রিয়া কি পড়ে সেটা দেখবার আর দুই নম্বর ইহুদিয়াকে দিয়েছে এখান থেকে কোন দল আবার পাঠিয়ে মুসলিম বিশ্বে মানুষ যখন দরুদ সালাম পড়ে বসে পড়ে
কেশ মুবারক গুলো দিক থেকে আমার আমার মহব্বতের গন্ধ পাচ্ছি। আমি ওই ভারতের দিক থেকে নমুনা দেখছি, কি সুন্দর জান্নাতের বাগান। কারণ এখন যান প্রথমে তিনি নামলেন ভারতের জমিনে আর আজান দিলেন আল্লাহর একত্ববাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ষে পৃথিবীর আদর্শ কোন কান সুবে সাদিক হয়ে গেল। রাতের অন্ধকার বিদূরিত হয়ে ফজরের আলো ফুটে উঠছে আদমের অন্ত সহযোগিতা করুন, মদত করুন, যারা দাঁড়িয়ে রয়েছেন ওই গেটে। হ্যাঁ, ওখান থেকেই দেওয়া হবে। হ্যাঁ, বাইরে কেউ থাকবেন না, ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, ভিতরে যারা থাকবেন রব্বানা যালামনা খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين نار نظري قدرتي نظري تاكير ما جلال السلام عليكم আর একটা ঘোষণা আমি ইলিয়াস মোল্লা সকলের কাছে একটা সূচনা আমি আপনাদেরকে দিই। বিগত 13 বছর আমি আপনাদের পাশে রয়েছি, তবে এখন আমার বয়স হয়েছে, আমি সেই পরিশ্রম করতে পারি। আজকের জলসা নিয়ে কি বলবেন? এই জলসা কে বারে মেয়ে আপনার ক্যা কহনা? দেখিয়ে, ইয়ে সিরত পাক কা জলসা হ্যায়, ইয়ে দুয়া কে লিয়ে হ্যায়, ইসালে সওয়াব কে লিয়ে হ্যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কে লিয়ে, ঈসা আলাইহিস সালাম কে লিয়ে ইয়ে দোয়া হ্যায়। অর আজ তক দুনিয়া মে হুজুর নে জো বাতে কহি, জো কুরআন মে বাতে হ্যায়, ওয়ো সারি কুরআন কি বাতে ভি আজ দেখনে কো মিল রহি হ্যায়, দুনিয়া মে ক্যা হো রাহা হ্যায়। অর জো উনহোনে নসিহতে দি, উস পে রহনে কি আজ ইনসান কো বহুত সখত জরুরত হ্যায়। মাশরে মে হালাত খারাপ হ্যায়, অর ঈমান ওয়ালে লোগ আগর উনকি দি হুই নসিহতে অর কুরআন পে চলনে লাগে, তো ইয়ে জলজলে, ইয়ে আফতে, ইয়ে মুসিবতে নহীন আয়েঙ্গি, এসা মেরা মাননা হ্যায়। অর ইয়ে তো পাক মহফিল হ্যায়, অর ইয়ে সারে বেঙ্গলিজ হ্যায়, মেনে আপ ইন সবসে ভি দুয়া করিয়ে কি মেরে হক মে ভি দুয়া করে। এই জলসা নিয়ে কি বলবে? আমার স্বপ্ন ছিল এই জয়পুরের প্রতি একটা যাচ্ছে স্থাপনা করি। যাক, আমার সব সাথীরা আছেন, আমার ভাইরা আমাকে খুব সাপোর্ট করেছেন, করে এই জয়পুরে 2012
প্রজাতন্ত্র ওয়েলফেয়ার সোসাইটির নামেতে আমরা একটা কমিটি গঠন করি। আপনি দেখলেন কলকাতা থেকে এসে যে মজমাটা দিন ছিল, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আর আগে চাইব যে এইভাবে যেন আমরা আরও পরিচালনা করতে পারি। আচ্ছা, এই যে জনসমুদ্র যেটা দেখলাম, মানে এটা সকলেই কি বাঙালি এখানে? হ্যাঁ, আপনি যেটা দেখলেন এটার মধ্যে 60% মানুষ এসেছে, 40% ইয়ং ছেলেরা আসেনি। যেহেতু আজকে আপনার অস্ট্রেলিয়া আর ভারতের ফাইনাল খেলা ছিল, আসেনি, এটা 60% এসেছে। মানে বাঙালি কি এরা? হ্যাঁ, সব বাঙালি আমাদের পশ্চিমবঙ্গা। আচ্ছা, এরা কোথা কোথা থেকে এসেছে? আপনার হাওড়া, হুগলি। না না, রাজস্থানের কোন কোন জায়গায় থাকে সব? রাজস্থানের আপনার জয়পুরের তো আপনার ধরুন 99% বাইরে থেকে। আচ্ছা আচ্ছা, যেটা দেখলেন আপনি, তার মধ্যে যেরকম আপনার শিকর আছে, আজমের আছে, মেহতা আছে, আলওয়ার আছে, যোধপুর আছে, নানান জায়গা থেকে আমাদের ভাইয়েরা আসেন, মেহমান আমরা দাওয়াত দিই, ওনারা আসেন। আচ্ছা, এই জলসে কোন দায়িত্ব রয়েছেন আপনি? আমি জলসার সেক্রেটারি। কিন্তু আমরা একটা বক্তব্য শুনলাম, 13 বছর দায়িত্ব পালন করার পরে অবসর নিচ্ছেন, কী ব্যাপার? এখন আমার বয়স হয়েছে আর শরীর সেইভাবে কাজ করে না। আমি চাই আমি থাকতে থাকতে আমার আনেওয়ালা যে পিঁড়ি, আমার যে জওয়ান ভাইয়েরা তারা দায়িত্ব নিক, তাদের পাশে আমি থাকবো। আমি চাই তারা শিখুক, কারণ সবসময় একই মানুষ থাকতে পারে না। আমি চাই তারা শিখুক, তারা আগে বাড়ো, এটাই আমার ইচ্ছা। এবং আমি সহযোগিতা করব, আমি ওনাদের পাশে থাকবো সবসময়। যখন যে কাজের জন্য আমার কাছে আসবে, আমি সেই কাজের জন্য ওদের পাশে থাকবো।